সুপ্রিয় শিক্ষার্থীরা, শহীদ আমিনুল্লাহ পাবলিক উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফেরদাউস আরা, সহকারী শিক্ষক শহীদ আমিনুল্লাহ পাবলিক উচ্চ বিদ্যালয় বেগমগঞ্জ নোয়াখালী। আজকে আমি তোমাদেরকে যে ক্লাসটি করাবো সেটা হচ্ছে সপ্তম শ্রেণীর কৃষি শিক্ষা। কৃষি শিক্ষার প্রথম অধ্যায়টি আমি তোমাদেরকে করাবো। তোমরা যারা সপ্তম শ্রেণীতে উত্তীর্ণ হয়েছো তারা এর আগেও অনলাইনে ক্লাসগুলি করেছো, আশা করবো এবারও তোমরা অনলাইনে ক্লাসগুলি করবে এবং বাড়িতে সেটা চর্চা করবে, বাড়িতে কিছু পড়াশোনা করবে। এখন আমাদের প্রথম অধ্যায়টা হচ্ছে কৃষি এবং আমাদের সংস্কৃতি। কৃষি এবং আমাদের সংস্কৃতি, এখানে আমরা পরিবার ও সমাজ গঠনে কৃষির ভূমিকা এবং বিজ্ঞান ভিত্তিক কৃষি এবং কৃষির যে মানুষের নির্ভরশীলতা, এই বিষয়গুলি আমরা এই অধ্যায়ে আলোচনা করব। তাহলে আজকে কৃষির সঙ্গে সংস্কৃতির যে সম্পর্ক রয়েছে সেই বিষয়টা আগে তোমাদেরকে বুঝিয়ে বলবো। কৃষির সঙ্গে সংস্কৃতির সম্পর্ক রয়েছে। মানব সমাজের ইতিহাস এগিয়েছে মানুষের কৃষিকাজ শুরু করার মাধ্যমে। তাহলে আমাদের যে প্রথম অধ্যায়টা, প্রথম অধ্যায়ের নাম হচ্ছে কৃষি এবং আমাদের সংস্কৃতি। তো এই সংস্কৃতির মধ্যে রয়েছে মানুষের যে সংস্কৃতি বলতে আমরা কি বুঝি, সংস্কৃতি হচ্ছে একটা অঞ্চলের মানুষের যেই স্বভাব, চালচলন, রীতিনীতি, এই ধর্মীয় যেই দিকগুলি, এই সব কিছু নিয়েই কিন্তু সংস্কৃতি। তাহলে মানুষের খাদ্য, বস্ত্র, বাসস্থান ইত্যাদি মৌলিক প্রয়োজন মেটানোর জন্য কৃষিকে প্রধান উৎপাদন ব্যবস্থা হিসেবে গড়ে তোলা হয়েছে। জীবনকে নিরাপদ ও আনন্দঘন করার জন্য মানুষের হাজার হাজার বছরের ক্রমাগত প্রচেষ্টা চলেছে। এর মধ্যে দিয়েই নানা পরিবেশে নানা আঞ্চলিক ও জাতিগত বৈশিষ্ট্য নিয়ে পরিবার, সমাজ ও রাষ্ট্র গড়ে উঠেছে। উৎপাদন কর্মকাণ্ডের সঙ্গে সম্পর্কিত মানুষের এই অর্জনগুলোই ক্রমে ওই মানব গোষ্ঠীর সংস্কৃতি হিসেবে গণ্য হয়েছে। কৃষি ও সংস্কৃতির এই আন্তঃসম্পর্কই এই অধ্যায়ে আলোচনা করা হয়েছে। তাহলে দেখো, এই যে আমাদের প্রথম অধ্যায়, প্রথম অধ্যায় কৃষি এবং আমাদের সংস্কৃতি। পাঠ এক, পরিবার গঠনে কৃষি। কৃষিকাজকে কেন্দ্র করে আমাদের পরিবার ও সমাজ গড়ে উঠেছে, সমাজ গঠনের সূচনা হয়েছে কৃষিকাজকে কেন্দ্র করে। তাহলে কৃষিকাজ করার আগে মানুষ পশু পাখি শিকার করে অথবা গাছের ফলমূল আহরণ করে খাদ্য সংগ্রহ করত। যখন যে চাষবাসের ব্যবস্থা ছিল না একদম প্রাচীন যুগে, তখন মানুষরা কি করত, বনের পশু পাখি শিকার করত, বনের পশু পাখি শিকার করে তারা তাদের জীবন ধারণ করত, খাদ্য সংগ্রহ করত। বনের হিংস্র পশুর আক্রমণ থেকে বাঁচার জন্য যে সময় মানুষ দলবদ্ধভাবে চলাচল করত এবং থাকত হচ্ছে পাহাড়ের গুহায়, দলবদ্ধ হয়ে তারা বসবাস করত। বনের পশু পাখি শিকারের কাজকেও মানুষ দলবদ্ধভাবে অংশগ্রহণ করত। তারপরে পরিবার সম্পর্কে মানুষের তখনও কোনো ধারণা ছিল না। মানুষ ফলমূল আহরণ ও শিকার করার মাধ্যমে প্রকৃতি এবং পরিবেশ এবং পরিবেশের বিভিন্ন ঘটনা সম্পর্কে সুগভীরভাবে পর্যবেক্ষণ করার দক্ষতা, পর্যবেক্ষণ করার ক্ষমতা লাভ করেছিল এবং সেই সুযোগটা তারা পেয়েছিল, যেহেতু তারা বন্য অঞ্চলে বসবাস করত এবং দলবদ্ধভাবে বনের পশু পাখি শিকার করে তারা তাদের জীবিকা নির্বাহ করত। পরিবেশের তারপরে তারা নিবিড়ভাবে পর্যবেক্ষণের সুযোগ হতো গুহায় বসবাসকারী মায়েদের, কারণ তাদের বাইরে বের হওয়ার তেমন কোনো প্রয়োজন হতো না। তারা দেখলেন ফল খেয়ে বীজ যেখানে ফেলে দিচ্ছে সেখানেই ওই ফল গাছের
চারা জন্মাচ্ছে। বুদ্ধিমতী নারী সবচাইতে সুস্বাদু ফলটির বীজ রাখলেন, যত্ন করে মাটি নরম করে বীজ পুঁতে দিলেন, চারা গজালে, তাকে যত্ন করে বড় করলেন এবং একসময় ফল পেলেন। এভাবেই নারীরা প্রথম কৃষির সূচনা করেছিলেন। তাহলে একদম প্রথমে প্রাচীন যুগে কৃষির সূচনা করেছিলেন কিন্তু নারীরা, যেহেতু পুরুষেরা পশু শিকারের জন্য, খাদ্য সংগ্রহের জন্য বাহিরে চলে যেত, আর নারীরা থাকতো বাচ্চা নিয়ে গুহাতে, তখন তারা এই যে সুস্বাদু ফলগুলা আহরণ করতো, এই সুস্বাদু ফলগুলার বীজ তারা কি করত, খুব সযতনে নরম মাটিতে বীজগুলা পুঁতে দিত এবং তার থেকে চারা গাছ জন্মাতো। এইভাবেই নারীরা প্রথম কৃষির সূচনা করেছিল। শিকারের যুগে মানুষের আগুনের ব্যবহার ও নিয়ন্ত্রণ শিখেছিল, পশুর মাংসের মতোই গাছপালা থেকেও সিদ্ধ করে অথবা পুড়িয়ে সুস্বাদু খাবার তৈরির কৌশলও আয়ত্ত করতে দেরি হলো না নারীদের। অধিকাংশ ফল পাকার পর বেশি দিন রাখা যেত না, পচন ধরত, তাই কোন ফসল বেশি দিন সংগ্রহ করে রাখা যায় এর খোঁজ চলল। ক্রমে শস্য দানা অর্থাৎ ধান, গম, ডাল ইত্যাদির গুরুত্ব বাড়তে থাকলো। তাহলে এই যে যে সকল ফলগুলি গাছে পাওয়া যায়, সেই ফলগুলি কিন্তু বেশি দিন, বছরের পর বছর কিংবা কয়েক মাসও কিন্তু সংগ্রহ করে রাখা যায় না। এ থেকে তারা চিন্তা করলো যে কোন খাদ্যটা আমরা যদি সংরক্ষণ করে রাখি তাহলে এই কোন খাদ্যটা বছরের পর বছর বা বা কয়েক মাস সেটা সংগ্রহ করে রাখা যাবে। এই চিন্তা থেকেই মূলত যে শস্য দানা, ধান, গম, ডাল, এই ভুট্টা, এই জিনিসগুলি, এর এই জিনিসগুলোকে প্রধান খাদ্য হিসেবে সংরক্ষণ করে রাখার বা সংগ্রহ করে রাখার খোঁজ চিন্তা ভাবনা চলতে থাকলো। এর ফলে খাদ্যের সংকট অনেকটাই লাঘব হলো। এই উৎপাদন ব্যবস্থার কেন্দ্র হয়ে পড়লেন নারী। কৃষাণী নারী একজন পছন্দমতো পুরুষ সঙ্গী খুঁজে নিয়ে সংসার শুরু করলেন, তাদের ছেলে মেয়ে মিলে গড়ে উঠল তাদের পরিবার। আর এভাবেই পরিবারের গঠনের যেই প্রয়োজনীয়তা, সেই প্রয়োজনীয়তাটা ধীরে ধীরে দেখা দিল, পরিবার গঠন করা শুরু হলো। ক্রমশ অভিজ্ঞতার ভিত্তিতে বিয়ে এবং পরিবার সম্পর্কে কিছু নিয়মকানুন প্রথা তৈরি হলো, যা পরিবারগুলো মোটামুটি মেনে চলত এবং নিয়মকানুন কম বেশি এখনো মেনে চলা হয়। পরিবার সমাজের ক্ষুদ্র একক, এই ধারণা সেই সময় থেকেই প্রতিষ্ঠিত হয়। বর্তমানের পরিবার সমূহ সমাজের সামাজিক, অর্থনৈতিক এবং যেই সাংস্কৃতিক সংগঠন হিসেবে পরিচিত। পরিবার হচ্ছে কি, সবচাইতে সমাজের গুরুত্বপূর্ণ একটা সংগঠন। শুধু খাদ্য নয়, সার্বিক নিরাপত্তা প্রধান ও প্রধান কেন্দ্র হলো পরিবার। পরিবার হচ্ছে কি, মানুষের সবচাইতে নিরাপদ একটা আশ্রয় এবং প্রধান যে আশ্রয় সেটা হচ্ছে পরিবার। আর এই পরিবারটা গঠন হয়েছিল সেই প্রাচীনকালে কৃষি নির্ভর, কৃষির উপর নির্ভরতা থেকে শুরু করে সেই পরিবারটা গঠন করা হয়েছিল। স্নেহ, ভালোবাসা, নৈতিকতা, দায়িত্ববোধ দিয়ে সুগঠিত হলো সুসংরক্ষিত হলো পরিবার। বয়স ও সক্ষমতা অনুযায়ী পরিবারের সদস্যরা ভাগ কাজ ভাগ করে নিতেন। তাহলে এই যে পরিবার, পরিবারে কিন্তু এক একজন সকল সদস্যদের বয়স সমান থাকে না, যারা কম বয়সী তারা বেশি পরিশ্রম করে এবং যারা বৃদ্ধ, যাদের পরিশ্রম করার সামর্থ্য নেই, তারা পরিশ্রম করে না। তো এইভাবেই তারা কি করলো, পরিবারের মধ্যে কাজগুলা ভাগ করে নিত। আর এই পরিবারের প্রয়োজনীয়তাটা দেখা দিল কিন্তু কৃষি থেকে। কৃষিতে প্রথম কৃষির যেই সূচনা করে, সেই সূচনা করে করেন হচ্ছে নারীরা। তাহলে আমাদের বইতে একটি কাজ আছে, সেই কাজটি হচ্ছে দলে আলোচনা করে নিজের প্রশ্নগুলির উত্তর তৈরি করো এবং শ্রেণীতে উপস্থাপন করো। যে কাজ, এক নম্বর কাজ হচ্ছে গুহায় বসবাসকারী নারীরা কিভাবে কৃষিকাজের সূচনা করেছিলেন। তাহলে আমরা জানি গুহায় বসবাসকারী নারীরা কিভাবে কৃষিকাজের সূচনা করেছিলেন। পুরুষরা শিকারের কাজে বাইরে চলে যেত, নারীদের প্রকৃতির সান্নিধ্যে থাকার এবং পর্যবেক্ষণ করার সুযোগ হয়েছিল, কারণ নারীরা গুহাতে থেকে যেত, গুহাতে বসবাস করত, গুহাতে সারাক্ষণ তারা থেকে যেত। তো এভাবে থাকতে থাকতে তারা দেখলো যে যে কোনো কিছুর বীজ যদি মাটিতে পুঁতে দেয়া হয় তাহলে সেটা থেকে চারা গজায়।
এভাবে তারা যে সুস্বাদু সুমিষ্ট ফলগুলি, সেই ফলগুলির বীজ তারা মাটিতে পুঁতে দিল। মাটিতে পুঁতে দিলে কিছু কিছুদিন পর দেখলো যে সেখান থেকে চারাগাছ জন্মেছে। এভাবে নারীরা, গুহাবাসী নারীরা প্রাচীনকালে কৃষির সূচনা করেছিলেন। 2 নম্বর কাজটি আছে, পরিবার গঠনে কৃষাণী নারী কিভাবে ভূমিকা রেখেছিলেন। তো এরপর আস্তে আস্তে নারীরা হয়ে ওঠে কৃষিকাজের জন্য প্রধান। তো আস্তে আস্তে নারীরা কি করলো, কৃষিকাজ করা শুরু করলো। কৃষিকাজ করা থেকে শুরু করে তারা এবার পরিবার গঠন করলো। তারা তাদের পছন্দ মতো একজন পুরুষ সঙ্গী বেছে নিলেন, বেছে নিয়ে সেখানে তারা পরিবার গঠন করলেন এবং তাদের কৃষিকাজগুলি তারা করা শুরু করলেন। তাহলে এভাবে পরিবার গঠনে কৃষাণী নারীরা ভূমিকা রাখা শুরু করলেন। পরিবারের কিছু সাংস্কৃতিক, অর্থনৈতিক এবং কিছু সামাজিক দিক রয়েছে যেগুলি মেনে চলা হয় এবং পরিবার হচ্ছে সবচেয়ে নিরাপদ একটা আশ্রয় প্রত্যেকটা মানুষের জন্য। এবং পরিবারের অনেকগুলো নিয়ম কানুন প্রথা রয়েছে, সেখানে হচ্ছে বয়সের ভিত্তিতে কাজগুলি ভাগ করে দেয়া হতো। এভাবে কৃষাণী নারীরা পরিবার গঠনে ভূমিকা রাখেন। এরপর সমাজ গঠনে কৃষি, সমাজ প্রথম পর্যায়ে, প্রাথমিক পর্যায়ে গঠন করা হলো পরিবার। এবার সমাজ কিভাবে গঠিত হয়, অনেকগুলি পরিবার যখন একটা এলাকায় বসবাস করে তখন সেখানে একটা সমাজ গড়ে ওঠে। এভাবে বিভিন্ন এলাকায় সমাজ কিন্তু তৈরি করা হয়। তাহলে তোমরা নিশ্চয়ই দেখে থাকবে, বেশিরভাগ ক্ষেত্রে কৃষক মাঠে কাজ করে ফসল ফলায়, মাঠ থেকে ফসল সংগ্রহ করে বাড়িতে আনেন। কৃষাণী বাড়িতে আনা ফসল যত্ন করে সংরক্ষণ করেন। গ্রামের মহিলারা বাড়ি বাড়ি হাঁস মুরগি পালন করেন। বেশিরভাগ ক্ষেত্রে পুরুষরা গবাদি পশুর খামার, হাঁস মুরগির খামার করে কৃষি উৎপাদন করে থাকেন। মাটির জিনিসপত্র তৈরি করেন কুমার। লোহার জিনিসপত্র যেমন দা, কাঁচি, কুড়াল ইত্যাদি তৈরি করেন কামার। অর্থাৎ এক একটা কাজ কিন্তু এক একজন বিভিন্ন পেশার মানুষরা বিভিন্ন কাজ করে থাকেন। আদিম যুগে পরিবারের সদস্যরা সক্ষমতা ও সুবিধা অনুযায়ী পরিবারের কাজগুলো করতেন। এভাবেই মানুষের মাঝে শ্রম বিভাজনের সুবিধা তৈরি করা হয়েছিল। সমাজ গঠনে এই শ্রম বিভাজন ভূমিকা রেখেছিল। দিনে দিনে পরিবারের আকার ও সংখ্যা বৃদ্ধি পেতে শুরু করলো। মানুষ ফসলের পরিচর্যা করে ফলন বৃদ্ধি করতে শিখলো। ফসল বেশি দিন সংরক্ষণ করে রাখার বিভিন্ন উপায় সম্পর্কে অভিজ্ঞতা ও দক্ষতা অর্জন করলো। ফলে কৃষির পরিধি ও পরিসর বৃদ্ধি পেতে থাকলো। কৃষি বিষয়ক এসব পরিবর্তনের সাথে খাপ খাওয়ানোর জন্য মানুষ তাদের বসবাস সহ বিভিন্ন অভ্যাসের পরিবর্তন করেছিল। মানুষ এবার কি করলো, মানুষ আর গুহায় থাকলো না। প্রাচীনকালে তো মানুষ গুহায় বসবাস করত, তারপর তারা গুহা থেকে আস্তে আস্তে বেরিয়ে লোকালয়ে আসা শুরু করলো। লোকালয়ে তারা পরিবেশ থেকে মাটি, বাঁশ, কাঠ, শন এসব কিছু দিয়ে প্রাথমিক অবস্থায় তারা ঘর বাড়ি তৈরি করতে শুরু করলো। এভাবে বেশ কিছু পরিবার বসত বাড়ি মিলে গ্রামের পত্তন হলো। এভাবে যখন কয়েকটা পরিবার একটা এলাকায় ঘর বাড়ি তৈরি করে বসবাস করা শুরু করলো, তখন তাদের সেখানে একটা গ্রাম তৈরি হলো। কৃষির কারণেই মানুষ বেশি বেশি পরিবেশ সচেতন হতে থাকলো। ঋতুচক্রের উপর ফসল উৎপাদন যে নির্ভরশীল, এটা শিখলো। কোন ঋতুতে কোন ফসল উৎপাদন করতে হবে সেটাও তারা, সেই প্রয়োজনীয়তাটা তারা অনুভব করলো। এবং অনুভব করে তা উৎপাদনে কিছু লোক অন্যদের চাইতে দক্ষতার পরিচয় দেয়ায় শ্রম বিভাজন শুরু হলো। অর্থাৎ এক একজন লোক এক এক কাজে দক্ষ। কেউ হয়তো মাটির হাঁড়ি পাতিল তৈরি করতে দক্ষতা দেখালো, কেউ হয়তো যে দা, ছুরি, কাঠি, কুড়াল এগুলা লোহার জিনিসপত্র তৈরি করতে দক্ষতা দেখালো, তাদের হয়ে গেলো অন্য পেশা। তারপরে কেউ হয়তো কৃষিকাজ করতে দক্ষতা দেখালো, কেউ হয়তো অন্য কিছু ঘর বাড়ি তৈরি করতে দক্ষতা দেখালো। তাহলে সবার কাজ শ্রমের বিভাজনটা হয়ে গেল। এই ধরনের সমাজকেই নৃবিজ্ঞানীগণ বলেন আদি কৃষি সমাজ। সমাজের সবাই যার যার সাধ্যমতো অংশ কাজে অংশগ্রহণ করতেন এবং চাহিদা মতো সেটা ভোগ করতেন। উৎপাদন ক্ষেত্র এবং প্রাকৃতিক সম্পদের উপর সবার সমান অধিকার ছিল।
সবাই মিলে গ্রামগুলোর নিরাপত্তার বিধান করতেন। গ্রামীণ এই আদি সমাজেও সমস্যাও ছিল প্রচুর। এই সমাজের মানুষরা প্রাকৃতিক দুর্যোগ থেকে শুরু করে ফসল বিনষ্ট হওয়া এমন নানা সমস্যা সবাই মিলে ঐক্যবদ্ধের ভিত্তিতে সমাধান করতেন, এমন এমনকি গুরুতর পারিবারিক সমস্যাগুলো তারা পারিবারিক সামাজিকভাবে সমাধান করতেন। জীবনকে ক্রমাগত সহজ ও সুন্দর করাই ছিল সমবেত সবারই একটা আকাঙ্ক্ষা ছিল। আদি সমাজে ঐকমত্যের ভিত্তিতে সমাজ প্রধান নির্বাচিত হতেন, তিনি ঐতিহ্য ও প্রথা অনুযায়ী সমাজের কাজের সমন্বয় সাধন করতেন। তাহলে আদিম সমাজে একজন প্রধান ছিলেন যিনি সকল কাজের সমন্বয় করতেন এবং সকল সমস্যার সমাধান প্রদান করতেন। আমরা দেখেছি মানুষ তার বুদ্ধি ও শ্রম দিয়ে কৃষিকে একটি প্রধান উৎপাদন ব্যবস্থা হিসেবে গড়ে তুলেছে, কৃষিকে উন্নত থেকে উন্নততর করেছে, কৃষির পরিধি ও পরিসর ক্রমাগত বাড়িয়ে তুলেছে। তাই কৃষি উৎপাদন ব্যবস্থা মানুষের মধ্যে নানা মানবিক ও সামাজিক পরিবর্তন আনয়নে চাহিদা তৈরি করে চলেছে। এ কারণে বলা যায় যে মানুষের মধ্যে মানবিক গুণাবলী ও মূল্যবোধ প্রতিষ্ঠা করতেও কৃষির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আমরা আমার চেয়ে আমার পরিবার বড়, আমার পরিবারের চেয়ে আমার সমাজ বড়, এই মূল্যবোধ আদিম সমাজের নিকট থেকেই এসেছে। এই মূল্যবোধ না থাকলে কৃষি সমাজ অগ্রসর হতে পারতো না। অর্থাৎ যে কাজকর্মগুলো, এই কাজকর্মগুলোতে যদি আমি অবহেলা করি, আমি যদি অনৈতিকতার আশ্রয় নিই, তাহলে এই কৃষি কাজগুলো করা কখনোই সম্ভব হতো না। এবং যে একটা পরিবার গঠন করা, একটা সমাজ গঠন করা, পরিবারের নিয়মকানুন মেনে চলা, সমাজের নিয়মকানুন মেনে চলা, এই নিয়মকানুনগুলো মেনে চলতে হলে সুশৃঙ্খলভাবে যদি চলতে হয়, তাহলে একটা নিজের নিজের দিকটা ছেড়ে দিয়ে পরিবারের কথা চিন্তা করতে হবে। আবার পরিবারের স্বার্থের চেয়েও কিন্তু সমাজের স্বার্থ অনেক বড়। তাহলে নিজের স্বার্থকে ত্যাগ দিয়ে পরিবারের জন্য করতে হবে, এবং পরিবারের যখন সমাজের জন্য বৃহত্তর ক্ষেত্রে করার প্রশ্ন আসবে, তখন পরিবারকেও ত্যাগ দিয়ে বৃহত্তর পরিসরে সমাজের জন্য চিন্তা করতে হবে। তা না হলে কিছুতেই সমাজ ব্যবস্থাটা এগিয়ে নিয়ে যাওয়া যাবে না। মানব সমাজ বিবর্তনে শুভ চিন্তার পাশাপাশি অশুভ চিন্তা বা অশুভ শক্তিরও ভূমিকা রয়েছে। লোভ ও ব্যক্তি স্বার্থ এদের মধ্যে প্রধান। অর্থাৎ অশুভ যেই দিকগুলি এতক্ষণ আমি যেগুলি বললাম সেগুলো তো হচ্ছে শুভ দিক, এবার শুভ দিকের পাশাপাশি অশুভ দিকও রয়েছে, সেটা হচ্ছে লোভ এবং ব্যক্তি স্বার্থ। যার প্রচন্ড লোভ থাকবে যে হ্যাঁ আমি এই কাজটা করছি, এই কাজের সুফল পুরোটাই আমি ভোগ করবো, আমার পরিবারের জন্য কিংবা আমার সমাজের জন্য আমি কিছুই করব না, তাহলে কিন্তু সেটা হয়ে যাবে লোভ এবং ব্যক্তি স্বার্থ। যে শুধুমাত্র নিজের স্বার্থের কথা চিন্তা করবে, নিজের লোভী হবে, সে কিন্তু কখনোই একটা সমাজের উন্নতি করতে পারবে না, একটা পরিবারের উন্নতি করতে পারবে না, এবং সমাজ এবং পরিবারকে সে ধ্বংসের পথে নিয়ে যাবে, একটা সমাজকে বিচ্ছিন্ন করে দিবে। যেমন একটা পরিবারের মধ্যে একজন সদস্য যদি লোভী হয়, একজন সদস্য যদি ব্যক্তি স্বার্থান্বেষী হয়, তাহলে সেই সদস্যটা কিছুতেই পরিবারের অন্য সদস্যের কোনো উপকার কোনো দিনই করবে না, এবং সে যেটা লাভ করবে সেই লাভটা সে নিজে ভোগ করলো, ফলশ্রুতিতে কি হলো, তার পরিবারের লোকরা ক্ষতিগ্রস্ত হলো, তার পরিবারের লোকদেরকে সে ক্ষতিগ্রস্ত করে দিল, এবং এই পরিবার থেকে আরেকটা একটা সমাজও ক্ষতিগ্রস্ত হয়ে গেল। তাহলে কৃষির অগ্রগতির ফলে উৎপাদন যখন সামাজিক চাহিদা ছাড়িয়ে গেল, তখন এই উদ্বৃত্ত উৎপাদন কেউ কেউ নিজ দখলে নেয়ার প্রবণতা দেখাতে লাগলেন। অর্থাৎ মানুষজন কৃষিকাজ করে যে তাদের ভোগ দখল ভোগ করার পরে, সেই ফসলগুলো তারা ভোগ করার পরে যেই উদ্বৃত্ত ফসলগুলি থেকে গেল, তখন সেটা নিয়ে তারা লোভ শুরু করলো, সেটাকে দখলে নেওয়ার চেষ্টা তারা করতে লাগলো, নানা যুক্তিতে মালিকানা দাবি করতে লাগলো। সহজেই বোঝা যায় অধিকতর চতুর ও শক্তিমান ব্যক্তি এরকম করতে পারতেন। গণতান্ত্রিকভাবে নির্বাচিত সমাজ প্রধানদের কেউ কেউ এই পথে পা বাড়ালেন। অধিক চতুর ও ক্ষমতাবান ব্যক্তিরা শুধু সামাজিক সম্পদে কুক্ষিগত হলেন না, সম্পদ ও শক্তির জোরে একসময় ঘোষণা করলেন যে এরপর থেকে
আর সমাজ প্রধান নির্বাচিত হওয়ার কোনো প্রয়োজন নেই, অর্থাৎ তারা উদ্বৃত্ত ফসলগুলি ভোগ করার জন্য, উদ্বৃত্ত ফসলগুলি দখল করার জন্য, সম্পদগুলির মালিকানা অর্জন করার জন্য তারা কি করলো, ঘোষণা দিল যে এর পর থেকে আর সামাজিক সমাজ প্রধান নির্বাচিত হওয়ার কোনো প্রয়োজন নেই, বংশানুক্রমে সমাজ প্রধান হবে। এর ফলে দুটি বৈপ্লবিক সামাজিক পরিবর্তন ঘটলো। এক, সম্পদের উপর ব্যক্তি মালিকানা স্থাপিত হলো, অর্থাৎ তাদের এই অনৈতিক কাজগুলোর কারণে, তাদের এই ব্যক্তি স্বার্থগত চিন্তার কারণে, লোভের কারণে দুইটা সামাজিক পরিবর্তন ঘটলো। এক নম্বর পরিবর্তন হলো সম্পদের উপর ব্যক্তি মালিকানা স্থাপিত হলো, অর্থাৎ শুধুমাত্র একটা পরিবারের বা একটা ব্যক্তির সম্পদ নির্ধারণ করে দেয়া হলো। দুই, বংশানুক্রমিক সমাজতন্ত্র কায়েম হলো। এরপরে আসলো বংশানুক্রমিক, অর্থাৎ আমার যে সম্পত্তি সেই সম্পত্তিটা আমার ছেলে এবং মেয়ে এবং আমার ছেলে মেয়ের পরবর্তীতে অন্য যে নাতি নাতি তারা ভোগ করবে, কিন্তু আমার পরিবারের বাহিরের কেউ এসে এই সম্পত্তি ভোগ করতে পারবে না, এই সম্পত্তির দাবি করতে পারবে না। তারপরে সমাজপতি ভূপতি হলেন কৃষক কুল প্রজা হলো, অর্থাৎ যারা সমাজের প্রধানের দায়িত্বে ছিলেন তারা জমি জমাগুলো দখল করে নিলেন, এবং যারা কৃষিকাজ করত তাদেরকে প্রজা বানিয়ে রাখা হলো। নিয়ম হলো প্রজারা তাদের উৎপাদিত ফসলের একটা অংশ খাজনা হিসেবে সামন্ত ভূ তথা জোরদার জমিদার বা রাজাকে দিতে বাধ্য থাকবেন। যারা কৃষি কাজ করবে, অন্য জমি চাষ করবে, তারা কি করবে, জমিদারদেরকে অথবা ভূপতিদেরকে সেই চাষের উপরে একটা খাজনা প্রদান করবে। সামন্তবাদী উৎপাদন ব্যবস্থায় কৃষি উৎপাদন ব্যবস্থার কোনো অগ্রগতি না হলেও একদিকে কৃষি পণ্যের বৈচিত্র্য বেড়েছিল, অন্যদিকে কৃষি পণ্য বিপণন প্রসারিত হয়েছিল। কৃষি কৌশল উন্নয়নের প্রয়োজনে এবং দৈনন্দিন জীবনের বিভিন্ন মানবিক চাহিদা মেটাতে কৃষিভিত্তিক শিল্প যেমন খাদ্য, বস্ত্র, কৃষি যন্ত্র ইত্যাদির উৎপাদন শুরু হলো, এবং এই সমস্ত কাজের খাদ্য, অন্ন, বস্ত্র, বাসস্থান এই কাজগুলার কৃষি যন্ত্রপাতি উৎপাদনের বিকাশ সাধিত হলো। উৎপাদনের জন্য পুঁজি খাটাতে শুরু করলো এবং সেখানে বিনিয়োগ বাড়তে থাকলো কৃষি ক্ষেত্রে। তাহলে এই আজকের এই দুইটা পাঠ থেকে বোঝা যায় যে কৃষির মাধ্যমেই আমাদের পরিবার গঠনের যে ধারণা বা পরিবার গঠনের যে প্রয়োজনীয়তা, সেটা কৃষিকাজের ফলেই কিন্তু যে বিকশিত হয়েছে, কৃষিকাজের ফলেই সেই প্রয়োজনীয়তাটা মানুষ উপলব্ধি করেছে, এবং সেখানে প্রধান ভূমিকা ছিল নারীদের। নারীরাই সমাজ গঠনের ভূমিকা পালন করেছে এবং তারা কৃষিকাজের অগ্রগতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা, সহায়ক ভূমিকা পালন করেছে, এবং এই কৃষিকাজের উপর ভিত্তি করেই গঠিত হয়েছে সমাজ। সমাজের ভূপতি নির্বাচিত হয়েছে, সমাজ প্রধান নির্বাচিত হয়েছে এই কৃষিকাজকে অন্তর্ভুক্ত করে, এবং যে বিনিয়োগ প্রথা এবং যে উৎপাদন প্রথা, বিভিন্ন কৃষি যন্ত্রপাতি উৎপাদন, ঘরবাড়ি তৈরি করা, তারপরে হচ্ছে খাদ্য উৎপাদন, বস্ত্র উৎপাদন, এই সব কাজগুলির কিন্তু কৃষির অবদান। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি আশা করব তোমাদের বাড়ির কাজ থাকবে পার্ট এক এবং দুই, তোমরা ভালো মতো বাড়িতে পড়বে। এবং পার্ট একে যে দুটো কাজ আমি দিয়েছি, একটা কাজ হচ্ছে গুহায় বসবাসকারী নারীরা কিভাবে কৃষিকাজের সূচনা করেছিলেন, এবং আরেকটা কাজ হচ্ছে যে পরিবার গঠনে কৃষাণী নারীর ভূমিকা আলোচনা করো। এই বাড়ির কাজ দুটা তোমরা নিজে নিজে এই পাঠগুলো পড়ে নিজে নিজে করার চেষ্টা করবে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।